ব্লিস্টার কপার, ব্লিস্টার কপার মানে বলেছিলাম কি না, ওই বিসিমার কনভার্টার থেকে যে গলিত কপারটা জমা হচ্ছে, যেখান থেকে এসও2 গ্যাস বেরিয়ে যাওয়ার পর সেখানে ফোস্কা তৈরি হয়ে যায়, যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে ফোস্কাযুক্ত কপারটাকে বলা হচ্ছে ব্লিস্টার কপার। এর মধ্যে 95 থেকে 97% পিওর কপার থাকে। তা আমাকে এইবার এর বিশুদ্ধিকরণ করতে হবে। এই ব্লিস্টার কপারের বিশুদ্ধিকরণের জন্য আমরা দু রকম পদ্ধতি করতে পারি। প্রথম পদ্ধতিকে বলা যায় পোলিং। পোলিংটা কি? পোলিং পোলিং হচ্ছে যে কাঁচা কাঠের হাতা, অর্থাৎ গলিত ব্লিস্টার কপারের মধ্যে কাঁচা কাঠের হাতা দিয়ে যখন আমি নাড়তে থাকবো, সেখান থেকে যে হাইড্রোকার্বন গুলো বেরোবে, সেই হাইড্রোকার্বন দ্বারা ধাতব অক্সাইড গুলো বিজারিত হয়ে ধাতু নিষ্কাশন করবে। ধর আমি বলছি তৈরি হয়েছে ব্লিস্টার কপারের মধ্যে কিছুটা রয়েছে, মানে গলিত অবস্থায় রয়েছে CO2, তাহলে আমি কাঁচা কাঠের হাতের সাহায্যে যদি নাড়া হয় তাহলে ধরো মিথেন বার করছে। যখন মিথেন বার করছে, এখান থেকে কপার তৈরি করছে আর একে বিজারিত করে কি তৈরি করছে, জল তৈরি করছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড করছে CO2। এইগুলো সব তৈরি করে ফেলছে, তা এইটাকে বলা হচ্ছে পলি। তাহলে বিশুদ্ধিকরণ হয়ে গেল এটা একটা পদ্ধতিতে। আর একটা পদ্ধতি যেটা, সেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা কেমন না, আমি একটা পাত্র নেব, সেই পাত্রের মধ্যে কপার সালফেটের লঘু জলীয় দ্রবণ CuSO4 এর জলীয় দ্রবণ এটা নেব। এটা নেওয়ার পর কি করব না, যেটা অ্যানোড, অ্যানোড এই অ্যানোডে রাখবো ব্লিস্টার কপার। এটা হচ্ছে ব্লিস্টার কপার, ব্লিস্টার কপার। আর ক্যাথোডটা কি করবো, ক্যাথোডটা হচ্ছে কি পিওর একটা যেটা তামার একটা সরু তার, যেটাকে আমি হচ্ছে গিয়ে ক্যাথোড হিসেবে ইউজ করব, ক্যাথোড হিসেবে ইউজ করব। এবার কি হবে, তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে না, এই কপার সালফেট আদ্র মানে ভেঙে যাবে, CuSO4 জল আছে, জল ভাঙলে হবে H+ + OH-। এবার ক্যাথোডে কি যাবে, ক্যাথোডে কপার +2 + 2 ইলেকট্রন কপার, কারণ হচ্ছে গিয়ে ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন নিচে কপার রয়েছে, যার জন্য ক্যাথোডে কপার যাবে। এরপরে কি হবে অ্যানোডে, অ্যানোড থেকে কি হবে, অ্যানোডে কি হচ্ছে না, এখানে যে বিশুদ্ধ কপারটা রয়েছে সে করবে কি, ইলেকট্রন ত্যাগ করে কপার +2 আয়নে পরিণত হবে। অর্থাৎ এই যে অ্যানোডটা, অ্যানোড পাত্র আস্তে আস্তে ক্ষয়বে, সেখান থেকে কপার, কপার +2 এর সলিউশনে আসবে, সলিউশনে এসে সে আবার কি কোথায় চলে যাবে, ক্যাথোডে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে ব্লিস্টার কপার থেকে পুরো পিওর কপারটা ক্যাথোডে চলে যাবে। এবার কি হয়, এখানে একটা ঘটনা ঘটে যে এই অ্যানোডে যে কপার, ব্লিস্টার কপারটা রাখা আছে, তার চারদিকে একটা মসলিনের একটা থলি দিয়ে রাখা হয়, মসলিনের থলির ভিতরে রাখা হয়। মসলিনের থলি মানে এদের হচ্ছে গিয়ে সূক্ষ্ম, মানে ছিদ্রগুলো এতটাই সূক্ষ্ম যে কেবলমাত্র কপার আয়নগুলোকে যাতায়াত করতে দিতে পারে, আর কাউকে না, মুভমেন্ট করতে দেবে না। তো যখন দেখা গেল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা সম্পূর্ণ হয়ে গেছে, তখন মসলিনের থলির মধ্যে কাদার আকারে কিছু দামি ধাতু এর মধ্যে থাকে। দামি ধাতু মানে কে, ধরা হচ্ছে গিয়ে সিলভার, গোল্ড, প্লাটিনাম, এরকম দামি ধাতুগুলো কাদার আকারে এই মসলিনের থলির মধ্যে জমা হয়। এই কাদার আকারে যেটা রইল এটাকে বলা হচ্ছে অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা। এর অর্থনৈতিক গুরুত্বটা কি, এর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এর মধ্যে যে দামি ধাতুগুলো রয়েছে, যে সিলভার, গোল্ড, প্লাটিনাম, সেগুলোর হচ্ছে মূর্তি নির্মাণে, মুদ্রা তৈরিতে, অলঙ্কার তৈরিতে এগুলো ব্যবহৃত হয়, এগুলোকে বলা হচ্ছে তোমার এই, যার জন্য এটাকে বলা হচ্ছে তোমার কি অ্যানোড মাঠ। এইবার দেখো আমরা আয়রন এক্সট্রাকশন করব, আয়রনের মেন অ্যাকরিক কি না, রেড হেমাটাইট। এখন রেড হেমাটাইট মানে ধরো Fe2O3, মেন বিষয়টা হচ্ছে ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রন তো উপরে থাকে, সুতরাং আয়রনের অক্সাইড এর ধর্মটা হচ্ছে ক্ষারীয়, সুতরাং এর সঙ্গে অশুদ্ধি হিসেবে কে লেগে থাকবে না, SiO2, তবে তো প্রকৃতিতে এরা হচ্ছে গিয়ে স্থির অবস্থাতে থাকবে। অর্থাৎ রেড হেমাটাইটের সঙ্গে অশুদ্ধি হিসেবে থাকবে SiO2, তাকে দূর করতে হবে। এখন এইখানে আয়রনের রেড হেমাটাইট থেকে আয়রন এক্সট্রাকশনের জন্য আমার যে যে বিকারকগুলো প্রয়োজন, যে যে রিয়্যাক্ট্যান্টসগুলো দরকার, সেটা হচ্ছে রেড হেমাটাইট থেকে নিজে আছেই। তার সঙ্গে ইউজ করতে হবে চুনাপাথর, ইউজ করতে হবে লাইমস্টোন, যেটাকে CaCO3 বলবো,
কোক থাকবে আর তপ্ত বায়ু, মানে মেন কম্পোনেন্ট হচ্ছে এইগুলো, রেডেমাটাইট, চুনাপাথর, কোক এবং তপ্ত বায়ু। তো আমরা প্রথমে করব কি না, আমরা ভস্মীকরণ করে নেব। ভস্মীকরণ করে নিলে কি হবে, না ওরা হচ্ছে সচ্ছিদ্র আকরিকে পরিণত হবে। তাহলে এই সচ্ছিদ্র আকরিক, কোক এবং চুনাপাথর, এই তিনজনকে আমরা মেশাবো। তার মেশাবো তার একটা রেশিওতে মেশাবো, কিরকম না, সচ্ছিদ্র আকরিক, কোক এবং চুনাপাথর, এদের রেশিও হবে 8:4:1। এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হচ্ছে তোমার কি, চার্জ, চার্জ বলা হয়। এই চার্জটাকে নিয়ে আমি কি দেব, আমি আসছি যে ব্লাস্ট ফার্নেস বা হচ্ছে গিয়ে তোমার মরুচুল্লিতে, মরুচুল্লি ব্যবহার করে আমরা হচ্ছে কাস্ট আয়রন এক্সট্রাকশন করব। এখন এইখানে যে যে জিনিসগুলো ব্যবহার করলাম তাদের প্রত্যেকের ভূমিকাগুলো আলোচনা করতে হবে। প্রথমে দেখো হচ্ছে গিয়ে রেডেমাটাইট, রেডেমাটাইট তো মূল আকরিক, সচ্ছিদ্র মানে ভস্মীভূত সচ্ছিদ্র রেডেমাটাইটের হচ্ছে মূল আকরিক। চুনাপাথরের ভূমিকা কি, চুনাপাথর কি না সিএও, সিএসিও থ্রি, প্রথমে করবে কি না সিএসিও থ্রি, ওকে হিট দিলে কি হবে, সিএও হবে প্লাস সিও টু হবে। এই সিও টু কাজে লাগবে আমি বলছি, তারপরে বলে নি এই যে সিএও সে কি করবে না, ভস্মীভূত যে আকরিকটা রয়েছে তার সঙ্গে যে অশুদ্ধ হিসেবে সিলিকা আছে, সিলিকার সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম সিলিকেট মান নামক ধাতুমল তৈরি করবে। তাহলে ধাতুমলটা বেরিয়ে গেল, অর্থাৎ ওই ধাতব অক্সাইড থেকে সিলিকা বেরিয়ে যাওয়ার পর সে কি আরো পিওর ফর্মের দিকে চলে যাবে। তাহলে এটা গেল তোমার চুনাপাথরের ভূমিকা। এরপরে কি বলছে কোক, কোকের ভূমিকা কি, কোক প্রথম কথা কি বায়ুতে পুড়ে হচ্ছে গিয়ে তাপ তৈরি করবে, এক নম্বর কথা। তার সঙ্গে করবে কি না কার্বনের সূক্ষ্ম গুঁড়ো তৈরি করবে, যেগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতব অক্সাইড থেকে ধাতু তৈরি করতে কাজে লাগবে। আবার কি করবে, আবার করবে যে কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোক্সাইডে কনভার্ট করে দেবে, সেই কার্বন মনোক্সাইডটা কি করবে না, সেই কার্বন মনোক্সাইডটা আবার ধাতব অক্সাইডের বিজারণে ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হবে। এইগুলো হচ্ছে গিয়ে তোমার কোকের ভূমিকা। এরপরে দেখো যে আমরা তপ্ত বায়ু যেটা পাঠাবো, তপ্ত বায়ুর ভূমিকা কি, তপ্ত বায়ুর ভূমিকা হলো আকরিকের মধ্যে যে সালফার বা আর্সেনিক আছে, সালফার বা আর্সেনিককে তাদের অক্সাইডে কনভার্ট করে হচ্ছে সেখান থেকে বার করে দেওয়া। এছাড়াও যে অক্সাইড যেটা রয়েছে, নিম্ন যোজ্যতার রয়েছে বা নিম্ন জারণ সংখ্যার অক্সাইড রয়েছে, তাকে জারিত করে কি তৈরি করে Fe2O3-তে কনভার্ট করে দেওয়া, আচ্ছা উচ্চতর অক্সাইডে কনভার্ট করে দেওয়া। এরপরে কি হচ্ছে না, এরপরে বলছে যে ওই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমার তৈরি হয়েছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কোক বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করবে। এই যে কার্বন মনোক্সাইডটা তৈরি করছে সে কি করবে, সে বিজারক হিসেবে কাজে লাগবে, সে হচ্ছে বিজারক হিসেবে কাজে লাগবে। তাহলে এ হচ্ছে ধাতব অক্সাইডকে বিজারিত করতে কাজে লাগছে। এইটা গেল হচ্ছে গিয়ে ভিতরে এদের যার যার ভূমিকা ছিল সেইগুলো আলোচনা করলাম, যা যা লাগলো, কি রেশিও তো লাগলো এবং তাদের ভূমিকা আলোচনা করলাম। এইবার দেখো, এইবার আমরা যে মারুত চুল্লিটা ব্যবহার করছি সেটা একটা স্টিলের তৈরি একটা চুল্লি। এর একটা অদ্ভুত একটা সিস্টেম আছে, এর বিভিন্ন অংশে তাপমাত্রা বিভিন্ন রকম থাকে। একদম চুল্লির নিচের অংশ, সেই চুল্লির নিচের অংশে টেম্পারেচারটা সবচেয়ে বেশি থাকে ধরো 1500°C, যত উপরের দিকে যাবে তত তাপমাত্রা কমবে। প্রথমে এটা একটা স্টিলের নির্মিত একটা কিরকম না শঙ্কু আকৃতির একটা বস্তু, শঙ্কু আকৃতির। এর হাইটটা 25-35 মিটার মতন হাইটটা হয়, এই হাইটটা 25-35 মিটার হাইট ওপর থেকে নিচ পর্যন্ত। আর এর উপরের যে ব্যাসটা সেটা যে 4.5 মিটার, একদম নিচেই যে ব্যাস সেই নিচেই ব্যাস হচ্ছে 7.5 মিটার। তাহলে এইরকম একটা চোঙাকৃতি একটা লম্বা পাত্র। তাহলে এই যে নিচের যেখানে ব্যাসটা সবচেয়ে বেশি তাকে বলা হচ্ছে বস। এইবার করা হয় কি, ওই যে চার্জ বললাম, ওই চার্জটা 8:4:1 অনুপাতে মিশিয়ে কি করছি না, একটা সিস্টেম আছে সেই কাপ এবং কোণের সাহায্যে ধীরে ধীরে কি করা হয়, এর মধ্যে ওই চার্জটাকে দিয়ে দেওয়া হয়। মানে সবসময় যেন 4/5 মানে 4/5 অংশ যেন এই চুল্লির বক্ষটা ভর্তি হয়ে থাকে, দিয়ে আস্তে আস্তে যখন টেম্পার মানে আমরা নিচের থেকে যখন ওপরের দিকে তুলতে থাকি তখন টেম্পারেচার কম হতে থাকে এবং ওপর থেকে নিচের দিকে নামাতে থাকি টেম্পারেচার ক্রমশ বাড়তে থাকে। এর ফলে কি হয়,
না এর ফলে বিভিন্ন প্রকোষ্ঠে বা বিভিন্ন অংশে বিভিন্ন রকম ভাবে রিঅ্যাকশন হয় এবং বিভিন্ন তাপমাত্রায় আমাদের মরুচুল্লি যে একদম উপরে 300 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল একদম নিচে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল তাহলে উপর থেকে যখন নিচে নিয়ে আসছো তখন কি হচ্ছে তখন কোন কোন জোনের মধ্যে কি কি রিঅ্যাকশনসটা হচ্ছে সেটা আমরা দেখতে হবে মনে রাখবে কাস্ট আয়রন মানে গলিত লোহার সঙ্গে থাকবে ম্যাঙ্গানিজ থাকবে তোমার সিলিকন থাকবে ফসফরাস এরা মিশ্রিত হয়ে যে আয়রনটা তৈরি করবে তাকে বলা হচ্ছে কাস্ট আয়রন দেখ প্রথমে আয়রন অক্সাইড যেটা হচ্ছে গিয়ে আমার তাপজারিত যে এই সরি ভস্মীভূত যে সচ্ছিদ্র আকরিক সেটার সঙ্গে হচ্ছে গিয়ে ওই কার্বন মনোক্সাইড যেটা তৈরি হয়েছিল সেটা রিঅ্যাকশন করে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে তার সঙ্গে সূক্ষ্ম চূর্ণ তৈরি করছে কার্বন তারপরে কি করছে এই যে 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেখানেও কার্বন মনোক্সাইড কি করছে না আয়রন অক্সাইডকে বিজারিত করে লোয়ার অক্সাইডে কনভার্ট করছে আর কি করছে না চুনাপাথর বিয়োজিত হয়ে CO2 করছে আর CaO করছে CO2টা কি কাজে CaOটা কি কাজে লাগছে CaOটা হচ্ছে সিলিকা সঙ্গে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে ধাতুমল তৈরি করছে আর এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো সে করছে কি এই যে কোপ চূর্ণ এখানে তৈরি হয়েছিল তার সঙ্গে যুক্ত কার্বন মনোক্সাইড তৈরি করছে তাহলে এই যে কার্বন মনোক্সাইডটা সে আবার মানে 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিয়োজিত হয়ে কার্বনের সূক্ষ্ম গুঁড়ো তৈরি করছে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এই যে কার্বনের সূক্ষ্ম গুঁড়ো সে হচ্ছে কি না আয়রনের যে অক্সাইড হায়ার অক্সাইড যেটা রয়েছে তাকে বিজারিত করে হচ্ছে গিয়ে আয়রন এক্সট্রাক্ট করছে তাহলে আমার এই পদ্ধতিতে কার্বন কার্বনের সূক্ষ্ম চূর্ণ এবং কার্বন মনোক্সাইড দুজনেই কি করছে না আয়রন আর অক্সাইডকে বিজারিত করে আয়রন এক্সট্রাক্ট করছে এরপরে বলেছিলাম কি কাস্ট আয়রনের মধ্যে গলিত আয়রন তার সঙ্গে থাকবে সিলিকন থাকবে তার সঙ্গে থাকবে ম্যাঙ্গানিজ ফসফরাস এগুলো সব থাকবে দেখো ওই যে MnO2 যেটা হচ্ছে গিয়ে ওই আকরিকের মধ্যে মিশে থাকে সে হচ্ছে কার্বনের সূক্ষ্ম চূর্ণ দ্বারা বিজারিত Mn হবে সিলিকা যেটা রয়েছে অবিকৃত সে হচ্ছে গিয়ে কার্বনের সূক্ষ্ম চূর্ণ দ্বারা বিজারিত হয়ে সিলিকনে পরিণত হবে আবার ক্যালসিয়াম ফসফেট যদি ওই আকরিকের সঙ্গে মিশে থাকে সে আবার সিলিকেটের সঙ্গে সিলিকার সঙ্গে রিঅ্যাকশন করে উচ্চ তাপমাত্রায় মানে এটা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় P2O5 তৈরি করে সেই P2O5 আবার কার্বনের সূক্ষ্ম চূর্ণ দ্বারা বিজারিত হয়ে ফসফরাসে পরিণত হবে তাই গলিত যে আয়রনটা পাচ্ছি গলিত আয়রনের সঙ্গে ম্যাঙ্গানিজ সিলিকন এবং তোমার হচ্ছে গিয়ে ফসফরাস মিশে থাকছে এটাকে বলা হচ্ছে গিয়ে কি কাস্ট আয়রন আমরা এবার স্টিল তৈরি করব স্টিলটা কি স্টিল অ্যাকচুয়ালি ধরো কাস্ট আয়রন থেকে স্টিল তৈরি করতে হয় স্টিল মানে হচ্ছে আয়রনের সঙ্গে কার্বন মিশে থাকবে কিন্তু কতটা পরিমাণ থাকবে মনে রাখবে যে আয়রনের পরিমাণ আয়রনের মানে রট আয়রন যেটা রট আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে কম কিন্তু স্টিলের মধ্যে কি থাকবে রট আয়রনে যা কার্বন থাকবে তার থেকে হচ্ছে বেশি থাকবে কিন্তু কাস্ট আয়রনে যা কার্বন থাকবে তার থেকে কম থাকবে তাহলে রট আয়রনের থেকে বেশি কাস্ট আয়রন থেকে কম তাহলে প্রথম কাজ হচ্ছে কাস্ট আয়রন থেকে কার্বনকে পুরোপুরি সম্পূর্ণরূপে বার করে দেবো বার করে দেওয়ার পর শেষকালে ওর মধ্যে আমি পরিমাণ মতন কার্বন মিশিয়ে আমি তাকে স্টিলে পরিণত করব তা সেই করতে গিয়ে আমি করছি কাস্ট আয়রন মধ্যে কি ছিল ম্যাঙ্গানিজ ছিল সিলিকন ছিল ফসফরাস সবাই ছিল আমরা কি করব না অ্যাসিড বিসিমার পদ্ধতিতে আমরা কাস্ট আয়রন থেকে আমরা স্টিল তৈরি করছি কিরকম না এটা হচ্ছে কি একটা বিসিমার কনভার্টার এই বিসিমার কনভার্টারের মধ্যে গলিত কাস্ট আয়রন নেওয়ার পর এর মধ্যে দিয়ে তপ্ত বায়ু পাঠালাম তপ্ত বায়ু পাঠালাম দিয়ে সেখানে কি কি ঘটনাগুলো ঘটলো সেটা একটু ভালো করে দেখো ছিল ম্যাঙ্গানিজ তপ্ত বায়ুর উপস্থিতিতে ম্যাঙ্গানাস অক্সাইড হলো সিলিকন সিলিকা হলো রিঅ্যাকশন করে ম্যাঙ্গানাস সিলিকেট হয়ে ধাতুমলে পরিণত হলো এবার কি হচ্ছে না এখানে আয়রন সে আয়রন অক্সাইডে কনভার্ট হচ্ছে এবার কি হচ্ছে না এই FeO যেটা হলো সে ম্যাঙ্গানিজ যেটা এক্সট্রা ছিল সেটা দিয়ে আবার কি হলো সেটা দিয়ে আবার বিজারিত হয়ে গিয়ে Fe-তে পরিণত হলো FeO সিলিকন দিয়ে সিলিকা হলো সিলিকা আবার Mn-এর সঙ্গে ম্যাঙ্গানাস সিলিকেট তৈরি এইবার কি হয়েছে এইবার হয়েছে কি এই আয়রনের ভেতরে যে কার্বনটা থাকে সেই কার্বনটা এইবার করবে কি এই তপ্ত বায়ুর উপস্থিতিতে রিঅ্যাকশন করবে যে C+O2 দিয়ে কি করবে 2CO তৈরি করবে প্রথমে
দিয়ে এই সিও আবার অক্সিজেনের সাথে যুক্ত একটু সিও টু করবে এবং নীল শিখা তৈরি করবে। তার মানে এই যে ধাতুমলগুলো তৈরি হলো MnSiO3, এই MnSiO3 গুলো কি হলো গলিত অবস্থায় পাত্রের তলদেশে রইল। আর কি হলো এই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে বুঝবো কি করে, না এই যে কার্বন ছিল সে কার্বন মনোক্সাইডে পরিণত হলো, দিয়ে মুখ দিয়ে বেরোতে আরম্ভ করলো, তপ্ত অবস্থায় কার্বন মনোক্সাইড কি নীলশিখা নিয়ে জ্বলতে থাকে, নীলশিখা নিয়ে জ্বলতে আরম্ভ করলো, দিয়ে কি হলো বুঝে নিলাম যে আমার রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার কি হয়েছে না শুধু আয়রন পড়ে আছে, আমি এবার করলাম কি বিসিমার কনভার্টারটাকে কাত করলাম, কাত করে ধাতু মলটাকে অপসারণ করে আয়রন পেয়ে গেলাম, তার মধ্যে আমি করলাম কি স্পাইজেল মেশালাম, স্পাইজেল মিশিয়ে কি করলাম ওর মধ্যে পরিমাণ মতন আয়রন সাপ্লাই করে দিলাম, আর পরিমাণ মতন আয়রন সাপ্লাই করে দিয়ে আমি ওকে স্টিলে কনভার্ট করে দিলাম। বেসিক বিসিমার আগেরটা হচ্ছে অ্যাসিড মিশিমার পদ্ধতি, এবার হচ্ছে বেসিক বিসিমার পদ্ধতিতে আমরা কি করব কাস্ট আয়রন থেকে স্টিল তৈরি করব। তাহলে কাস্ট আয়রন মানে তার মধ্যে ম্যাঙ্গানিজ সিলিকন ফসফরাস এটা রয়ে গেছে, এদেরকে আগে রিমুভ করব। কি হচ্ছে না এই যে কার্বন প্রথমে করা হয় কি, এদের যে আমরা বিসিমার কনভার্টারটা ইউজ করি ওর ভেতরের যে দেওয়ালটা, সেই ভেতরের দেওয়ালটা ডলোমাইট থাকে। ডলোমাইট মানে কি না CaCO3 এবং হচ্ছে MgCO3 এর আস্তরণ দেওয়া থাকে কি হয় ভেতরের গায়ে, এটা দেওয়া থাকার কারণ আছে, কারণ এখান থেকে CaCO3 থেকে কি হবে না CaO হবে, MgCO3 থেকে MgO হবে। তাহলে প্রথমে ম্যাঙ্গানাস অক্সাইড তারপর সিলিকা বিক্রিয়া করে ধাতুমল তৈরি করছে, ফসফরাস P2O5 করছে, এখান থেকে যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তার সঙ্গে রিয়াকশন করে ক্যালসিয়াম ফসফেট করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম ফসফেট তৈরি করছে, তার মানে এইটা 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 এরা সবাই কি ধাতুমল। এবার ওই একইভাবে কনভার্টারের মুখটাই নীলশিখা ওই কার্বন পুড়ে তৈরি করবে, আমি বুঝে যাবো যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে আর গলিত আয়রন সে হচ্ছে নিচে জমা হয়ে গেল। এইবার করব কি না ঠান্ডা হয়ে গেলে কনভার্টারটা কাত করে নিলাম, দিয়ে তরল যেটা হচ্ছে আয়রনটা রয়ে গেল সেই আয়রনের মধ্যে স্পাইজেল মিশিয়ে দিয়ে আমরা স্টিল তৈরি করলাম। এখন হোয়াট ইজ স্পাইজেল, স্পাইজেলটা কি, স্পাইজেল হচ্ছে কার্বন ম্যাঙ্গানিজ এবং আয়রনের একটা, কার্বন প্লাস ম্যাঙ্গানিজ প্লাস আয়রনের একটা সংকর ধাতু, সংকর ধাতু। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে কার্বনীকরণ করতে হবে, কারণ আয়রন তো এখন পিওর পেয়ে গেলাম, তা তার মধ্যে তো হচ্ছে রট আয়রনের থেকে বেশি পরিমাণ কার্বনটা আমাকে দিতে হবে, তার জন্য আমাকে স্পাইজেল দিলেই কার্বনটা প্রোভাইড করলাম। ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজটার কাজটা কি, ম্যাঙ্গানিজের কাজ হচ্ছে যে গলিত আয়রনের মধ্যে যে অতিরিক্ত অক্সিজেনটা রয়েছে সেই অতিরিক্ত অক্সিজেনটাকে টেনে নেবে, অতিরিক্ত অক্সিজেনটাকে টেনে নিয়ে ম্যাঙ্গানাস অক্সাইডে পরিণত হবে, ওর মধ্যে যে সিলিকাটা থাকবে সিলিকা ম্যাঙ্গানাস সিলিকেট তৈরি করে ওটা আবার কাত করলে ধাতুমল হয়ে বেরিয়ে চলে গেল, তাহলে অতিরিক্ত অক্সিজেনকে রিমুভ করে দিল, আর কি আয়রন তো নিজেই ধাতু মিশে রইল। তাহলে এই যে তিনটে মিশ্রণে যে সংকর ধাতু, এই সংকর ধাতুকে বলা হচ্ছে স্পাইজেল, এটাকে বলা স্পাইজেল। তাহলে এইভাবে অ্যাসিড বিসিমার পদ্ধতি এবং বেসিক বিসিমার পদ্ধতিতে আমরা কি তৈরি করতে পারি, কাস্ট আয়রন থেকে স্টিল তৈরি করতে পারি।